আসসালামু আলাইকুম জান্নাত স্টুডিও থেকে আমি জান্নাত চলে এসেছি একটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে। আশা রাখছি ড্রিঙ্কস রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আজকে ড্রিঙ্কস রেসিপিটির নাম হচ্ছে বেলি ফ্যাট বার্নার ড্রিঙ্ক, যে আপনাদের পেটে অতিরিক্ত চর্বি বা মেদ জমে গেছে তাদের জন্য ড্রিঙ্কসটি খুবই উপকারী। তাহলে চলেন দেখে নেওয়া যাক এই ড্রিঙ্কসটি তৈরি করতে কী কী লাগছে। এই ড্রিঙ্কসটি তৈরি করতে লাগছে লেবু, মধু, আদা, আর এখানে লেবু খোসাসহ লাগবে, লেবুর রসটাও লাগবে, খোসাটাও লাগবে। তো লেবুর রসটা আমাদের জন্য যেরকম উপকারী, খোসাটাও কিন্তু কম না। শরীরে রক্ত সঞ্চালন মাত্রা বৃদ্ধি করে লেবুর খোসা, হাড় ক্ষয় রোগ দূর করে, বদহজম দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লেবুর খোসা। মধুর কথা কি বলবো, সেটা আমরা সকলেই কম বেশি জানি। এটা শরীরের জন্য খুবই উপকারী। যারা দ্রুত ওজন কমাতে যাচ্ছেন, সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে খুব দ্রুত ওজন কমে যায়। পাচনতন্ত্র ঠিক রাখতে মধু লেবু পানি খুবই উপকারী। আর আদা, এটা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা বলে শেষ করা যাবে না। হাড়ের ব্যথা, যে কোনো ব্যথা, এটা টনিক হিসেবে কাজ করে। আদায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা শরীরের রোগ জীবাণু ধ্বংস করে। শতাধিক রোগের মুক্তিদাতা হচ্ছে আদা। তো আমি প্রথমে লেবুগুলোকে ছোট করে কেটে নিব। প্রথমে আমি লেবু থেকে লেবুর রসটা বের করে নিব, দেন আমি খোসাগুলোকে কেটে নিব। আমি এখানে আদাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন আদাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিব। আদা অনেক উপকারী। আদায় আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, শক্তি, কার্বোহাইড্রেট, তারপর আছে ফ্যাট, পটাশিয়াম। তো সবগুলি উপকরণ রেডি হয়ে গেছে। লেবু রস বের করে নিয়েছি, আদাটাও কুচি করে কেটে নিয়েছি। এখন ড্রিঙ্কসটি রেডি করব। আমি এখন লেবুর খোসাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিব। এতে হয় কি, যখন লেবুর খোসাটা আমি পানিতে জাল করব, তাহলে লেবুর ভিতরে যে রসটা থাকবে সব কিছু বের হয়ে আসবে। কাটা হয়ে গেছে লেবুর খোসাগুলো, এখন আমি ড্রিঙ্কটা রেডি করব। আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখন আমি এই গ্লাসটা মেপে, যে গ্লাসটাতে আমি ড্রিঙ্কটা খাবো সেই গ্লাসটা মেপে তিন গ্লাস পানি দিব। কেটে রাখা লেবুর খোসাগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি হাই হিটে 5 মিনিট জাল করে নেব। আর এই ড্রিঙ্কসটি রেডি করতে সময় লাগবে 20 মিনিট। প্রথম 5 মিনিট আমি হাই হিটে একদম ঠেকে জাল করে নেব, আর 15 মিনিট আমি মিডিয়াম হিটে জাল করে নেব। তো টোটাল আমার সময় লাগবে 20 মিনিট। তো 5 মিনিট পর আমি আসলাম। এখন আমি ঢেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। তো ড্রিঙ্কসটি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ড্রিঙ্কসটি আপনার খুব গরম খাওয়া যাবে না, কুসুম গরম খেতে হবে। আর এই ড্রিঙ্কসটি খুবই উপকারী যদি নিয়মিত খাওয়া যায়। যারা খুব বেশি খুব দ্রুত মেদ কমাতে চাচ্ছেন, তারা 2 থেকে 3 গ্লাস খেতে পারবেন। আর যারা আস্তে আস্তে কমাতে চাচ্ছেন, তারা ডেইলি সকালে 1 গ্লাস খেলে ইনশাল্লাহ 10 দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট চলে আসে। আমার মনে হয় কি, এই ড্রিঙ্কসটা যদি আমরা রেগুলার করি তাহলে আমাদের আর ডায়েট করতে হবে না। খাবার দাবার খুব একটা ডায়েট করতে গেলে যে খুব মেনে খেতে হয়, খুব সামান্য পরিমাণে খেতে হয় তা না। আমাদের যতটুকু দরকার আমরা খাবো, সাথে যদি এই ড্রিঙ্কসটা আমরা কন্টিনিউ করি তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। এখন আমি 2 চা চামচ মধু মিশিয়ে নিচ্ছি।
তো রেডি হয়ে গেল আমার বেইলি ফ্যাট বার্নার ড্রিঙ্কস। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।